মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল 16 বছরের এক কিশোরের। এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত কিশোরের নাম হপনা মুর্মু, বয়স 16 বছর। বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করত সে। গত সোমবার 16 বছরের ওই কিশোর সাইকেল চালিয়ে সরাইহাট থেকে বুনিয়াদপুরে বাজার করতে আসছিল। সেই সময় সরাইহাট এলাকায় পেছন থেকে একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় সেখানেই লুটিয়ে পড়ে ওই কিশোর। এরপর এলাকার লোকজন ওই কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় নার্সিংহোমের মালিক এবং হপনা মুর্মুর বাড়িতে। ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন গত বুধবার দুপুরে ওই কিশোরের মৃত্যু হয়। এরপর গত বুধবার রাতেই মোটর বাইক চালকের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত কিশোরের পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত কিশোরের দিদি সুশীলা মুর্মু বলেন, আমরা এখানে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য আমরা এখানে একটা থানাতে আমরা অবজেকশন জানাতে এসেছি। কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোথায় হয়েছিল? সোমবার 1টার সময় হয়েছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওই নার্সিং রুম থেকে বাইরে বাজারে আসছিল, সেই মুহূর্তে ওকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। নার্সিং রুমে কি করতো? নার্সিং রুমে কাজ করতো। কোন নার্সিং রুমে? ওই সরাইহাটের নার্সিং রুম। ওখানে তো সেখান থেকে কোথায় যাচ্ছিল আর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? দোকানে আসছিল, ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছে? মোটরসাইকেল নিয়ে সাইকেলে ছিল। তারপরে কোথায় নিয়ে গেছিল? রশিদপুরের প্রথমে, তারপরে কালদিঘির থেকে মালদা ডিসারিতে। সেখানে কি হয়েছে? মৃত্যু হয়েছে কালদিঘিতে, মালদাতে। এই পথ দুর্ঘটনায় মোটর বাইক চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী চন্দন বর্মন। তোমাদের কোন গ্রামের কি হয়েছে? আমাদের বাজেহরপুর গ্রামের হপনা মুর্মুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কবে? সোমবার 1 তারিখে। কোথায়? সরাইহাটে। কিভাবে? ও সাইকেল নিয়ে আসছিল বাজারের দিকে, আর বাইক গিয়ে সে মেরে দেয়। কোথায় গিয়েছিল সে? ও তো এখানে থাকতো, নার্সিংহোমে কাজ করতো। কোন নার্সিংহোম? বুনিয়াদপুর নার্সিংহোম। তারপরে তো রশিদপুরে নিয়ে যাওয়া হয়, রশিদপুর থেকে কালদিঘি, কালদিঘি থেকে এফআইআর করা হয় দিশাড়িতে, দিশাড়ি থেকে হাসপাতালে, মালদা সদর হাসপাতালে। সেখানে কি হয়? সেখানে তার মৃত্যু হয়। কবে মারা গেছে? আজকে। তো আপনার কি চাইছেন? আমরা ন্যায্য বিচারটা চাচ্ছি। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে। উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভবন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ANP টিচার্স ট্রেনিং বিএড কলেজে বিএড ও ডিএলএড বিভাগে ভর্তি চলছে। NCTC স্বীকৃত এবং সরকার অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পঠন পাঠন করানো হয়। উন্নত লাইব্রেরি, আধুনিক ল্যাবরেটরি, উত্তম পরিকাঠামো সহ অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান ও বিএড ও ডিএলএড কোর্স করানো হয়। আগ্রহী ছাত্রছাত্রীরা এই বিশেষ কোর্স করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন। এর পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অসীম কুমার লাহার তত্ত্বাবধানে রবীন্দ্র ভবন স্টাডি সেন্টারের মাধ্যমে BA, MA, MSc, MSW, DPharm, BPharm, MPharm, PhD, BTech, MTech, নার্সিং, এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করানো হয়। দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গ এবং সারা পশ্চিমবাংলার সকল ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের কাছে আবেদন, আপনারা আমার কলেজে আসুন, ভর্তি হন এবং পরিষেবা নিন। তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা ANP এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, দক্ষিণ দিনাজপুর। মোবাইল নম্বর 8967320812।